আজকে বাংলায় যত বাংলার উন্নয়নের প্রকল্প হয়েছে তার জন্য মমতা ব্যানার্জির সমস্ত কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। যদি অন্য কোনো পার্টি ক্ষমতায় আসে তখন আমরা জানি না যে এই প্রকল্পগুলো কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, শিক্ষাশ্রী এই সমস্ত প্রকল্পগুলো থাকবে কিনা, স্বাস্থ্যসাথী এই প্রকল্পগুলো অন্য গভর্নমেন্ট রাখবে কিনা। তো বাংলার সাধারণ মানুষের উন্নয়নে, মা মাটির মানুষের উন্নয়নে আমাদের দিদি যা করেছেন এই জন্য, এবং বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস একে মমতা বন্দ্যোপাধ্যায় যা চেনেন। এবং আর একটা কথা, বাংলা এমনই একটা জায়গা যেখানে গণ আন্দোলনের মাধ্যমে যদি রাজনৈতিক ক্ষমতা না আসে তাহলে শুধুমাত্র 18টা MP নিয়ে কোনোদিন বাংলায় ক্ষমতা নেওয়া যায় না। বাংলাকে দখল করতে গেলে, বাংলাকে নিতে গেলে বাংলাকে চিনতে হবে, বাংলাকে জানতে হবে, বাংলাকে বুঝতে হবে। আর আমাদের দিদি বাংলাকে যা চেনেন, বাংলাকে যা বোঝেন, বাংলাকে যা জানেন, এরকম আমরা বাজি ফেলে বলতে পারি আর কেউ এরকম চেনে না। সেই জন্য আর একটা বলছি, হ্যাঁ, বাংলার বাঙালি কালী ভাবে মা কালী, তাই মোদীজি তোমায় বলি যত ইচ্ছে নাও মন কি বাত, দিদি দেবে কিস্তিমাত। জয়।